শুক্রবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের সিদ্ধা গ্রামে এক রেশন ডিলারের বিরুদ্ধে গ্রাহকদের ওজনে কম সামগ্রী দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রাহকদের অভিযোগ, ওই রেশন ডিলার ওজনে কম সামগ্রী দিচ্ছেন। যখনই হয় তখনই চুরি হয়, ঠিক আছে। আর বেরম নিয়েছিল 1-2 কেজি করে কম, আর এখন যে আমি যা চালটা এনেছি 3-6 কেজি কম। আজ কি হলো? আজকে মোটামুটি ওই আমাদের এখানে মেম্বার ছিল, আরও কিছু কিছু মরম ফরম ছিল, ওনার জন্যই এখানে ধরা পড়লো। উনি প্রথম ওজন করলো, প্রথম ওজন করে উনি প্রথম ধরা বললো, বলে আমার চালটা কম কেন? এই ওনার জন্যই তোমার ছোট কাটে কম নেই, বড় কাটে কম আছে। বড় কাটে পয়সা বেশি পাচ্ছে, বলে বড় কাটে কম আছে, ছোট কাটে কম নেই। হচ্ছে কেন এটা? পিরাই যখন কিছু বলতে গেলে এলাকার লোক সবাই ধরেছে, এলাকার ধরছে সব। প্রথমে কিছু লোক চাল নিয়ে বাড়ি চলে যায়, তারা গরিব মানুষ, তারা খিদার জ্বালায় আসছে, ওরা বুঝতে পারে না চলে গেছে। কিন্তু পরবর্তী যে মানুষগুলো আসছিল, একজন তার চালকে নিয়ে গেছে 50 কেজি চালে 4 কেজি, কোনোটায় 5 কেজি, 35 কেজি চালে 30 কেজি, এভাবে সব কম কম দেওয়া হচ্ছে। এর আগে অনেক ঘটনা এর হয়ে গেছে, এর অনেক দপ্তরে জানানো হচ্ছে, কোনো কার্যকারী হয়নি। প্রশাসনও জানে, সবাই জানে, প্রধান আমাদের এখানে আছে, ঠিক আছে। তো এইভাবে দীর্ঘদিন ধরে এইরকম করছে, মানুষ গরিব মানুষ তাদের যেন চালটা যেটা পাওয়ার সেটা যেন আর ওই চাল কম হাতে নাতে ধরা পড়েছে, ওয়াইট করা আছে, ওর কাঁটা থেকে একটা অন্য কাঁটা এনে সব মানুষ দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে ওইগুলো দেখানো হলো ডিলারকে চেন চাই। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কোলাঘাটের বিডিও মদন মোহন মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, পাঁশকুড়া থানার পুলিশ। পরবর্তীতে তাদের সব আমরা দিই। কি কম দিয়েছেন বলে ওইটা বললো? সব কম মানে কি? ওই যে টিনের যে খরচাটা 1 কেজি 900, ওইটাই কম হয়ে টিনটা খরচা করে আসতে না দিলে ওইটা কম হয়ে যাচ্ছে, দিয়ে দিচ্ছি। এই গুণটা নতুন লোক দেওয়ার জন্য ওইটা হয়েছে, মানে যে পুরোনো লোক আজকে তারা আসেনি। সরকারি কিন্তু ওরা 8 তারিখে মাল দিতেই হবে, এই কারণে জোর করে এই নতুন লোককে দিতে গিয়ে এই গুণটা দেয়। কত করে দিয়ে কত করে দিচ্ছেন? এখন পরিস্থিতি কেমন? এখন পরিস্থিতি আবার সাহেবরা এসেছিলেন, সরকার বলে দেবেন এই মালটাকে ভুল যাতে না হয়। কে কে এসেছিল? এখন আবার দেওয়া হচ্ছে? হ্যাঁ।
পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, আনন্দবার্তা।